আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই আল্লাহর রাসূলের সম্মতি ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রাসূলের সম্মতি ভালো আছি। আমি মোহাম্মদ মুখলেসউদ্দিন, সিনিয়র শিক্ষক, নান্দিয়া সংঘ আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর গাজীপুর। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আমরা আজ নবম ও দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র থেকে কবিতা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ দিচ্ছেন। আমরা এই ভাষণের সঙ্গে সকলেই পরিচিত। 1971 সালে 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ। তো আজকে আমরা যে কবিতা নিয়ে আলোচনা করব, এই 7ই মার্চের ভাষণের উপর লেখা একটি কবিতা। নিশ্চয় এতক্ষণ তোমরা কবিতাটি ধারণা করতে পারছ, স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হল। নির্মলানন্দ গুণ। বন্ধুরা, কবিতাটি পাঠ করলে আমরা যা জানতে পারব, কবির পরিচিতি বলতে পারব, নতুন শব্দের অর্থ বলতে পারব, বিশুদ্ধ ভাষায় কবিতাকে আবৃত্তি করতে পারব, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণের গুরুত্ব ব্যাখ্যা করতে পারব। বন্ধুরা, কবিতাটি পাঠ করার পূর্বে আমরা কবি সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। কবি নির্মলানন্দ গুণ 1945 সালে নেত্রকোনা জেলার কাশবন গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সুকেন্দু প্রকাশ গুণ, মাতার নাম বীণাপাণি গুণ। তিনি 1962 সালে মাধ্যমিক, 1964 সালে উচ্চ মাধ্যমিক এবং 1969 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি পেশায় ছিলেন সাংবাদিক। তিনি প্রতিবাদী চেতনার সমকালীন সামাজিক রাজনৈতিক জীবনের ছবি যেমন প্রখর, তেমনি তিনি তার কবিতা নির্মাণে শিল্প সৌন্দর্যের প্রতিও সজাগ ছিলেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ প্রেমাংশু, রক্ত চাই, চাষাবুষার কাব্য, বাংলার মাটি বাংলার জল, ছোট গল্প আপন দলের মানুষ, উপন্যাস কালো মেঘের ভেলা, বাবা যখন ছোট ছিলেন। তিনি অসংখ্য পদকে ভূষিত হন, 21শে পদক সহ। তো বন্ধুরা, আর দেরি না করে, যেহেতু কবিতাটি বেশ বড়, আমরা কবিতাটি বিশ্লেষণ করার পূর্বে কবিতাটি একবার মনোযোগ সহকারে পাঠ করে নিই। তোমরা খাতা কলম বই নিয়ে আমার সঙ্গে যুক্ত হও এবং কবিতাটি আমার সঙ্গে একবার মনোযোগ সহকারে পাঠ করো। স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হল। নির্মলানন্দ গুণ। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভূর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি? এই শিশু পার্ক সেই দিন ছিল না, এই বৃক্ষে ফুলে শুভিত উদ্যান সেই দিন ছিল না, এই তন্দাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেই দিন ছিল না। তাহলে কেমন ছিল শিশু পার্কে ব্যাঞ্চে বৃক্ষে ফুলের বাগানে ডেকে দেয়া এই ডাকা হৃদয় মাঠখানি? জানি সেই দিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্ধত কালো হাত, তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কে রঙ্গিন দোলনায় দুল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেই দিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর, না পার্ক না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না, শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম সেরকম দিগন্ত প্লাবিত, শুধু মাঠ ছিল দুর্বাদলের ডাকা সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণীর সবুজ এসে মিশেছিল এই ধুধু মাটির সবুজে,
কপালে কব্জিতে লাল সালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, নাঙ্গল জল কাজে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক, হাতের মুঠোই মৃত্যু চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত নিম্নবিত্ত করুণ কেরানি নারী বৃদ্ধ ভবঘুরে, আর তোমাদের মতো শিশু পাতা কুরানিরা দল বেঁধে। একটি কবিতা পড়া হবে তার জন্য কি ব্যাকুল প্রতিজ্ঞা মানুষের, কখন আসবে কবি কখন আসবে কবি, শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন, তখন পলকে দারুণ জলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা জনসমুদ্রে লাগিল জোয়া সকল দোয়ার খোলা, কে রুধে তাহার বজ্র কণ্ঠ বাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। তো বন্ধুরা, এই যে কবিতাটি আমরা যে আলোচনা করেছি, এখানে কবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবি হিসাবে আখ্যায়িত করেছেন। তোমরা নিশ্চয়ই জানো 1971 সালে 5ই এপ্রিল যুক্তরাষ্ট্রের নিউজ উইক পত্রিকায় একটি প্রবন্ধ লেখা হয়েছিল যেখানে জাতির জনক বঙ্গবন্ধুকে রাজনৈতিক কবি হিসাবে উল্লেখ করা হয়েছিল। আজকে এই কবিতায় কবি জাতির জনক বঙ্গবন্ধুকে কবি হিসাবে উপস্থাপন করেছেন আমাদের মাঝে। উনাকে নিয়ে উনার এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7ই মার্চের ভাষণকে কেন্দ্র করেই কিন্তু এই কবিতাটি লেখা। তো বন্ধুরা, আর কথা না বাড়ি, কিছু নতুন শব্দের অর্থ আমরা জেনে নিই। শোভিত সজ্জিত, গণসূর্যের মঞ্চ জনগণের নেতা, দুর্বাদলে সবুজ ঘাসে ববগুড়ে বেকার উদ্যান বাগান। তো বন্ধুরা, এখন আমরা এই কবিতাটি লাইন বাই লাইন পড়ব এবং বিশ্লেষণ করব। তোমরা খুব মনোযোগ সহকারে আমার এই কথাগুলি শোনো। একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষা উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মুক্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভূর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে, কখন আসবে কবি। আমরা উন্মুক্ত মানে ক্ষিপ্ত, বিদ্রোহী শ্রোতা, এখানে তোমরা জানো বঙ্গবন্ধু যে 7ই মার্চের ভাষণ দিয়েছিলেন তখন পূর্ব পাকিস্তান ছিল। আমরা যখন 1970 সালে নির্বাচনে জয়লাভ করি, পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী কিন্তু বাঙালিদের হাতে ক্ষমতা হস্তান্তর করেনি, তারা বিভিন্নভাবে চক্রান্ত শুরু করল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বুঝতে পেরেছিলেন তারা আমাদের হাতে ক্ষমতা দিবে না, সেই কারণে বাঙালিদেরকে উদ্বুদ্ধ করার জন্য, বাঙালিদেরকে স্বাধীনতার প্রস্তুতি নেওয়ার জন্য এবং এই স্বাধীনতা শব্দটি সাথে পরিচিত করার জন্য, যুদ্ধের জন্য একটা পরিকল্পনা নিয়ে তিনি কিন্তু এই ভাষণ দিয়েছিলেন। এখন একটা সরকারের বিরুদ্ধে যখন কথা বলতে হয় আর যেখানে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছিল, সেই হিসাবে কবি এখানে বিদ্রোহী শ্রোতা হিসাবে আখ্যায়িত করেছেন, কারণ সেই সময় আমরা পরাধীন ছিলাম। তো একটি কবিতা লেখা হবে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
একটি বাসন দিবেন, বাঙালিদেরকে স্বাধীনতার ডাক দিবেন, সেই অপেক্ষায় কিন্তু এই বিদ্রোহী শ্রোতারা বসে আছে জনসমুদ্রে, মানে লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করতেছে কখন কবি আসবে। কবি বলতে আমরা আগেই বলেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বোঝানো হয়েছে। এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই দ্বন্দ্বাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেই দিন ছিল না। তাহলে কেমন ছিল শিশু পার্কে ব্যাঞ্চে বৃক্ষে ফুলের বাগানে ডেকে দেয় এই ডাকার হৃদয় মাঠখানি। বলতেছে যে এই শিশু পার্ক, বর্তমান যে শিশু পার্ক রয়েছে সেই শিশু পার্কটা কিন্তু সেই সময় ইতে ছিল না, ফুলের বাগান ছিল না, দ্বন্দ্বাচ্ছন্ন মানে বিকেল বেলার যে একটা মনোরম একটা পরিবেশ সেই পরিবেশটা কিন্তু তখন ছিল না। তাহলে কেমন ছিল শিশু পার্কে ব্যাংসে বৃক্ষে ফুলের বাগানে ডেকে দেওয়া এই ডাকার হৃদয় মাঠখানে। এখানে যে বলতেছে যে ওই সময় একবারে খোলা মাঠ ছিল, সেখানে এই ধরনের কোন রকমের শিশু পার্ক ফুলের বাগান কোনো কিছুই ছিল না, সকলে হৃদয়ের মাঠখানি ছিল, কারণ এইখান থেকে এই সোহরাওয়ার্দী উদ্যান থেকে কিন্তু আমাদের এই স্বাধীনতা এই শব্দটি কিন্তু আমরা পেয়েছি, স্বাধীনতার ডাক কিন্তু আমরা এখান থেকেই শুনেছি এবং এইখান থেকেই স্বাধীনতার সঙ্গে আমাদের পরিচয়। জানি সেই দিনে সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত, উদ্যত কালো হাত। তোমরা জানো 1975 সালে জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে যখন হত্যা করা হয়, তারপর সকল রকমের স্মৃতি, স্বাধীনতা যুদ্ধের স্মৃতি, স্বাধীনতা বিজয়ের স্মৃতি সব কিছু কিন্তু মুছে দেওয়ার জন্য একটি চক্র তৈরি হয়েছিল। এখানে কবি সেই চক্রটাকে কালো হাত হিসাবে উল্লেখ করেছেন। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর এই বঙ্গবন্ধু বিরুদ্ধে কিন্তু একটি চক্র দাঁড় হয়েছিল। তারা বিভিন্নভাবে চক্রান্ত শুরু করলো, যে এই স্বাধীনতার যে মূল চেতনা, স্বাধীনতার যে স্থান সোহরাওয়ার্দী উদ্যান, সেটাকে তারা জনগণের কাছ থেকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য একটা চক্রান্ত শুরু হলো। কবির বিরুদ্ধে কবি, মানে নেতার বিরুদ্ধে নেতা, উদ্যানের বিরুদ্ধে উদ্যান। এই সোহরাওয়ার্দী উদ্যানকে এখন শিশু পার্কে সাজিয়ে ফেলা হলো, ফুলের বাগান তৈরি করে ফেলা হলো, যেন মানুষ এই সোহরাওয়ার্দী উদ্যানের যে রেসকোর্স ময়দানে তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, এ থেকে যেন মানুষ দূরে থাকে, তার জন্য কিন্তু এই ধরনের এই চক্রান্তগুলি শুরু হয়। এখানে কবি এই চক্রান্তকেই কালো হাত হিসাবে উল্লেখ করেছেন। অনাগত শিশু, হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কে রঙিন দুল নাই, দুল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে, আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। আমরা জানি 1971 সালে 7ই মার্চ যে ভাষণ বঙ্গবন্ধু দিয়েছিলেন, স্বাধীনতার ডাক দিয়েছিলেন, সেটা বিকেল বেলা ছিল। এখন এই যে আজকের শিশু, আগামী দিনের ভবিষ্যৎ, সেই শিশুদেরকে উদ্দেশ্য করে কবি বলতেছে যে তোমরা আগামী দিনের কবি, তোমরা যখন এই রঙিন দুল নাই, এই শিশু পার্কে দুল খাবে, তখন কিন্তু তোমরা জানতে পারবে সব, আমি তোমাদের কথাই ভেবে আমি কিন্তু এই ইতিহাস, এই 7ই মার্চের ভাষণ, আমরা যেখান থেকে স্বাধীনতার সূচনা হয়েছিল, স্বাধীনতা শব্দটি পেয়েছি, সেই বিকেলের কথা কিন্তু আমি তোমাদের কাছে লিখে যাচ্ছি। সেই দিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর, না পার্ক না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না।
শুধু এক খণ্ড অখণ্ড আকাশ যেরকম সেরকম দিগন্ত প্লাবিত, শুধু মাঠ ছিল দুর্বাদলের ডাকা, সবুজে সবুজময় আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণীর সবুজ এসে মিশে গিয়েছিল এই দুধু মাটির সবুজে। কবি এখানে বলতেছে সেই সময় শিশু পার্ক ছিল না, সেই সময় এই উদ্যানের এই যে উদ্যান এটা ছিল অন্যরকম, মানে অখণ্ড আকাশ যেখানে শুধু আকাশ আর আকাশ, খোলা আকাশ, সেখানে কোনো বাগান ছিল না, কোনো গাছ ছিল না, একবারে খোলা আকাশ ছিল। দিগন্ত মানে একদিক থেকে আরেক দিকে দেখা যায়, শুধু দুর্বাদলে ডাকা মানে গাছে ডাকা, এরকম একটা পরিবেশ তখন ছিল। আর সেই পরিবেশের মাঝে আমাদের এই শেষ যে লাইন বলতেছে আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণীর সবুজ এসে মিশেছিল এই ধুধু মাটির সবুজে, মানে স্বাধীনতার যে পতাকা, বাংলাদেশের যে পতাকা, সেই পতাকা নিয়ে কিন্তু লক্ষ লক্ষ মানুষ সেদিন এই দুর্বাদলের হ্যাঁ এই মাঠে উপস্থিত হয়েছিল। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, নাঙ্গল জল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক। উলঙ্গ কৃষক বলতে আমরা জানি যে কৃষকরা খালি গায়ে হাল চাষ করে। এই 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ শোনার জন্য সারা বাংলাদেশ থেকে, গ্রাম থেকে, বিভিন্ন শহরের কলকারখানা থেকে লোহার শ্রমিক, হ্যাঁ মিছিল সহকারে লক্ষ লক্ষ মানুষ এখানে হাজির হয়েছিল। কিসের জন্য হাজির হয়েছিল? বঙ্গবন্ধুর মুখে এই স্বাধীনতার ডাক শোনার জন্য। হ্যাঁ, সেখানে কৃষক বাদ যায়নি, শ্রমিক বাদ যায়নি, সকল প্রকারের মানুষ তারা সেই মাঠে হাজির হয়েছিল। হাতের মুঠোই মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত নিম্নবিত্ত করুণ কেরানি নারী বৃদ্ধ বকগুরি আর তোমাদের মতো শিশু পাতা কুরানিরা দল বেঁধে। বলতেছে হাতের মুঠোই মৃত্যু, মানে আমরা জানি যে কোনো মুহূর্তে এই সমাবেশের উপর বোমা হামলা হতে পারে, পাকিস্তান হানাদার বাহিনী, পাকিস্তান সরকার যে কোনো সময় আমাদের উপর আক্রমণ চালাতে পারে, তা জেনেও কিন্তু বাংলার সকল স্তরের মানুষ সেই মাঠে হাজির হয়েছিল। তাই কবি এখানে বলতেছে যে হাতের মুঠোই মৃত্যু, মানে আমরা যে কোনো সময় মরে যেতে পারি, তা জেনেও কিন্তু আমরা এই 7ই মার্চের ভাষণ, বঙ্গবন্ধু যে স্বাধীনতার ডাক শোনার জন্য আমরা সেখানে উপস্থিত হয়েছি। সেখানে মধ্যবিত্ত নিম্নবিত্ত করুণ কেরানি যাদের অবস্থা খুবই দুর্বল, অর্থনৈতিকভাবে যারা খুবই নিম্ন জীবনযাপন করে, তাদের কথা কবি এখানে বলেছেন। নারী বৃদ্ধ ববগে যারা বেকার, এরকম মানুষ আবার ওই যে বলতেছে তোমাদের মতো পাতা কুরানিরা দল বেঁধে কিন্তু এই মাঠে উপস্থিত হয়েছিল সেদিন বঙ্গবন্ধুর স্বাধীনতা শোনার জন্য। একটি কবিতা পড়া হবে তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের, কখন আসবে কবি, কখন আসবে কবি। তার মানে একটি ভাষণ, কবিতা বলতে এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ভাষণ, তিনি কি আমাদেরকে দিক নির্দেশনা দেবেন, আমরা কিভাবে এই বাংলাকে স্বাধীন করব, এই কথা শোনার জন্য মানুষ ব্যাকুল হয়ে আছে, আগ্রহ প্রতীক্ষা করতেছে প্রতীক্ষা করতেছে যে কখন আসবে কবি, কখন আসবে কবি। শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতে দীপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। বলতেছে শত বছরের সংগ্রাম, তোমরা জানো আমাদের এই বাংলা সেই একবার ইংরেজ শাসন আমাদের আমরা পরাধীন ছিলাম, তারপরে ইংরেজরা 200 বছর আমাদের এই অঞ্চল শাসন করেছে, পাকিস্তান নামে এই রাষ্ট্রটি যখন প্রতিষ্ঠা হয় সে থেকেও কিন্তু আমরা স্বাধীনতা লাভ করার পরেও 1947 সালে যখন আমাদের পাকিস্তান নামে একটি রাষ্ট্র হয় তারপরেও কিন্তু আমরা পরাধীন, তারা আমাদেরকে সর্বদাই সব ক্ষেত্রেই বঞ্চিত করে রেখেছে।
আর সেই কারণে বলতেছে আমরা সেই কৈবর্তের বিদ্রোহ ব্রিটিশ বিরোধী আন্দোলন সব কিছু আমরা এই সংগ্রামের মধ্য দিয়ে কিন্তু আমরা আমাদের এই আজকে পর্যন্ত এই 7ই মার্চ পর্যন্ত আমরা এসেছি। আর সেই কারণে আমরা স্বাধীন হওয়ার জন্য বাঙালিরা অধীর অপেক্ষা করতেছিল কখন বঙ্গবন্ধু আসবেন স্বাধীনতার ডাক দিবেন। অতঃপর কিন্তু কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ জলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে লাগিল জোয়ার, সকল দোয়ার খোলা, কে হৃদয়ে তাহার বজ্রকণ্ঠ বাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। এবার এই সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবার এই সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। এই যে দেখো এখানে জনসমুদ্রের জোয়ার, কারণ এখানে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছিল, সেখানে এটা জনসমুদ্রের সাথে তুলনা করেছেন কবি। আর যখন বঙ্গবন্ধু এসে মঞ্চে দাঁড়ালেন তখন জনগণের মধ্যে একটা যে একটা উত্তাল, একটা ঢেউ, নদী সাগরে যেরকম ঢেউ উঠে সেই রকম একটা ঢেউ উঠলো জনগণের মাঝে, সকলের মধ্যে একটা একটা দারুণ একটা ভিতরে আবেগ কাজ করতেছে যে কখন বঙ্গবন্ধু মুখে আমরা তার যে দিক নির্দেশনা সেটা শুনব। তখন কিন্তু তিনি বজ্রকণ্ঠ বাণী, হ্যাঁ, সেই বজ্রকণ্ঠে তিনি বললেন এবার এই সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবার এই সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, সেই থেকে এই স্বাধীনতা শব্দটি আমাদের। এই যে বঙ্গবন্ধু স্বাধীনতার যে বীজ রোপণ করলেন, স্বাধীনতা শব্দ কিন্তু সেইখান থেকেই আমরা আমাদের পাওয়া। আমরা যে তাদের সাথে আর নেই, পশ্চিম পাকিস্তানের সাথে আমরা আর থাকবো না, সেই সিদ্ধান্তটা এই 7ই মার্চের ভাষণের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকলকে জানিয়ে দিলেন, এবং সেইখান থেকেই কিন্তু এই স্বাধীনতা শব্দটি আমাদের। এই স্বাধীনতা এই 7ই মার্চের ভাষণের পর থেকেই আমাদের স্বাধীনতার জন্য প্রস্তুতি শুরু হয়। আমরা দীর্ঘ 9 মাস যুদ্ধ করে 1971 সালে 16ই ডিসেম্বর বিজয় লাভ করি। এই কারণে কবি বলতেছেন যে এই স্বাধীনতা শব্দটি আমাদের হলো। এই কবি এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুখে যখন উচ্চারিত হলো যে এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। তো বন্ধুরা, এতক্ষণ আমরা কবিতাটি বোঝার চেষ্টা করেছি। তো এই কবিতার যা আমরা জানতে পেরেছি, কিছু মূল্যায়ন আমরা করিনি, তোমরা আমার সাথে উত্তরগুলি মিলিয়ে নিও। কবি নির্মলেন্দু গুণের পিতার নাম কি? সুকেন্দু প্রকাশ গুণ চৌধুরী। সুবিত শব্দের শব্দটির অর্থ কি? সজ্জিত। উদ্যান শব্দটির অর্থ কি? বাগান। এয়ারস্কুস ময়দানের বর্তমান নাম কি? সোহরাওয়ার্দী উদ্যান। কবিরূপে কল্পনা করা হয়েছে কাকে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তো বন্ধুরা, একটি বাড়ির কাজ তোমরা খাতায় লিখে নাও। লক্ষ লক্ষ উন্মুক্ত অধীর ব্যাকুল শ্রোতা, কাদেরকে বোঝানো হয়েছে ব্যাখ্যা করো। এখানে এই শব্দটি, এই লাইনটি কাদেরকে বোঝানো হয়েছে সেটা তোমরা সুন্দর করে খাতায় লিখে রাখবে। তো বন্ধুরা, আমি আশা করি তোমরা এই ক্লাসটি খুব মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে। তোমরা এই ক্লাসটি বারবার বোঝার জন্য ইউটিউব থেকে তোমরা বারবার দেখবে এবং মনোযোগ সহকারে তোমরা কবিতাটি বেশ কয়েকবার পড়বে, তাহলে এই কবিতা থেকে যে কোনো সৃজনশীল প্রশ্ন কিংবা বহুনির্বাচনী প্রশ্ন আসুক, তোমরা আশা করি সুন্দরভাবে উত্তর দিতে পারবে। তো বন্ধুরা, আজকে মতো এখানেই শেষ করছি আজকে। আগামী দিনে হয়তো নতুন কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব।
ধন্যবাদ, আসসালামু আলাইকুম।